তো 3 ঘন্টা ঘুমায়ে বের হয়ে গেলাম কাজে। ভাই আপনি যদি নিজে পরিশ্রম না করতে পারেন আর বুঝে শুনে যদি কাজ না করতে পারেন তাহলে এটা আপনার গলত, এটা আপনার ব্যর্থতা। আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ঈদ মুবারক। তো ঈদ অলমোস্ট শেষ, 11:42 বাজে এখন, আর আমি অনেক টায়ার্ড। আসলে আজকে ভাবছিলাম যে ভিডিও করব, তবে ভিডিও করার এনার্জি কুলায় না। আসলে ভিডিও করতে আসলে অনেক প্যারা খাইতে হয়, তো ভিডিও করি নাই বলে ভাববেন না যে আজকে কাজ করি নাই। আমি গতকালকে 12টায় বেরোয়ছিলাম, দুপুর 12টায় গতকালকে। তো আজকে সকালে আমি রুমে আসছি 4টায়, ফজর নামাজ পড়ে তারপরে হচ্ছে যে গেলাম ঈদের নামাজে। ঈদের নামাজ থেকে আইসে মাত্র 3 ঘন্টা ঘুমাইছি, তারপরে দেখলাম যে হাঙ্গারে অফার আছে, 15টা মারলে 100 রিয়াল, 20টা হচ্ছে 150, আর হচ্ছে 25টা হচ্ছে 200 রিয়াল। তো 3 ঘন্টা ঘুমায়ে বের হয়ে গেলাম কাজে। আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট করছি, আপনাদেরকে দেখাই। এই যে 21টা, মানে হচ্ছে আমি গতকালকে আমার 12টার পরে ছিল হচ্ছে 6টা, ঠিক আছে। এই যে 3:37, গতকালকে ভোর 3:37 লাস্ট অর্ডার, এরপর থেকে হচ্ছে আজকে 1:13 প্রথম অর্ডার ধরছি আমি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তো 15টাতে হচ্ছে 100 রিয়াল আমি বোনাস পাবো, ঠিক আছে। আপনাদেরকে দেখাই বোনাসটা দেখাই, 1 মিনিট। এই যে বোনাস, ফার্স্ট ডে অফার, 12টা থেকে 2টা পর্যন্ত আর কি, রাত 2টা। ডেলিভারি, ডেলিভার 15 orders to get 100 SR, 15টাতে 100, 20টাতে 150, আর 25টাতে হচ্ছে 200। তো আলহামদুলিল্লাহ আমি 15টা করছি, আর আমার মাথা প্রচণ্ড ব্যথা, মাথা মানে আমার ছিঁড়ে যাইতেছে, বুঝেন। আমি 2 দিনের মধ্যে মাত্র কালকে 12টা থেকে আজকে এখন পর্যন্ত আমি মাত্র 3 ঘন্টার ভিতরে ঘুমাইছি, ঠিক আছে। তো এই জন্য আমি চলে আসছি, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমি মাংস নিয়ে আসছি, এখন রান্না করব, রান্না করে খাই আর পরে ঘুমাবো ইনশাল্লাহ। যদি আবার কালকে বোনাস থাকে হয়তো কালকে আমি কাজ করব, যদি কালকের বোনাসটা যদি থাকে তাহলে আমি ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ, বোনাস কমপ্লিট হয় কিনা, ঠিক আছে। আরেকজন ভাই হচ্ছে, ওনার লাইসেন্সটা আমি করে দিছিলাম, আমার এখানে আইসা থাইকা করছে, উনি বলতেছে যে ভাই আমি নিজে করি, এরপরে আপনার মানুষকে মিথ্যা কথা বললেন না, আমি নিজে করি, এমনভাবে হয় না, প্রতিদিন 200-250 রিয়াল কাজ করা যায় না। উনি আমার ভিডিওতে এই কমেন্টটা করছিল, ঠিক আছে। ওনার নামটা আমি ভুলে গেছি, আচ্ছা সাইফুল ভাই। তারপরে আমি ওনাকে আমার এই মাসের একটা লিস্ট দিছিলাম, আপনাদের দেখাই। এই হলো সাইফুল ভাই, উনি আমার কাছ থেকে এসা হচ্ছে লাইসেন্স করছে। তো উনি কমেন্ট করছিল এটা যে ভাই আপনি যাহাই বলেন ফুটে কাজ করে লাভ নাই, হ্যাঁ 20 কিলোমিটার দেয় 12 রিয়াল, সময় 20 কিলোমিটারে দেয় 12 রিয়াল, আচ্ছা সময় লাগে অনেক, আছে যাই হোক। পরে আমি এই আমার এক মাসের কাজ করার ইয়েটা দিছি, আমার এক মাসের হচ্ছে যে লিস্টটা দিছি যে ভাই আমি এক মাসেই কাজ করছি। ভাই আপনি যদি নিজে পরিশ্রম না করতে পারেন আর বুঝে শুনে যদি কাজ না করতে পারেন তাহলে এটা আপনার গলত, এটা আপনার ব্যর্থতা, সেটা অন্য কারো ব্যর্থতা না, ঠিক আছে। আপনি যদি বুঝে শুনে অর্ডার না মারতে পারেন, কোথায় অর্ডার আসবে, কোথায় অর্ডার থাকবে, কোথায় ছোট অর্ডার পাওয়া যাবে, কোথায় বড় অর্ডার পাওয়া যাবে, এগুলো বুঝে যদি না করতে পারেন, এবং কোন দিন বড় অর্ডার ধরতে হবে বা কোন দিন আপনি বড় মানে মাতাম, যেগুলো বড় অর্ডার আসে ওই মাতামের আশেপাশে থাকবেন, এবং কোন দিন ছোট মাতামের আশেপাশে থাকবেন, এগুলো যদি না বুঝে কাজ করতে পারেন এটা আপনার গলত ভাই, এটা আমাদের কোনো মিস্টেক না, ঠিক আছে। লাখ লাখ মানুষ,
লাখ লাখ টাকা কামাইতেছে প্রতি মাসে, বুঝতে পারছেন? আমি প্রমাণ সহ কথা বলি, প্রতিদিন আমি কয়টা করি। এই যেমন আজকে আমি মানে হচ্ছে যে দুপুর একটা থেকে এখন বাজে হচ্ছে 12টা, আমার কাজ শেষ হয়েছে 10টায়। এরপর আমি গেছি মুরব্বাতে মাংস নিছি, এরপর পেঁয়াজ নিছি, এই যে বাজার করছি, এই যে দেখেন অন্ধকার হয়তো দেখা যাইতেছে, এই যে আমি বাজার করছি, ঠিক আছে? তো 12টা থেকে 10টা পর্যন্ত আমি 15টা মেরে দিছি আলহামদুলিল্লাহ। এরপর বড় বড় অর্ডার ছিল, 22 কিলো 21 কিলো 18 কিলো পর্যন্ত মারছি আমি। তো আপনি যদি না পারেন সেটা আপনার ব্যর্থতা ভাই, অন্য কাউকে দোষারোপ করবেন না, ঠিক আছে? ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর যদি কালকে বোনাস থাকে অবশ্যই আমি ভিডিওটা আপলোড দিব কালকে ভিডিও করে। আবার ঈদ মুবারক, প্রবাসীর ঈদ সবারই একই রকম, কেউ হয়তো কাজে কেউ হয়তো ঘুম। তো আমার আজকে পুরো ঈদ গেছে কাজেই আলহামদুলিল্লাহ, তাও আলহামদুলিল্লাহ। তো ফাঁকে ফাঁকে বাচ্চার সাথে, বাচ্চার মার সাথে কথা বলছি, বাচ্চাদের সাথে ভিডিও কলে কথা বলছি আর কাজ করছি, এটি আমার আনন্দ আলহামদুলিল্লাহ, এতেই আমি খুশি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালাল পথে চলবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।